ব্রিটেনের মাসব্যাপী দ্বিতীয় দফা লকডাউন শেষ হওয়ার পর আজ থেকে পূর্ব লন্ডনের মসজিদগুলো খুলে দেওয়া হবে। তবে করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ার আগে নিয়মে সামাজিক দূরত্ব বজায় রেখে জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের নিজস্ব জায়নামাজ, মাস্ক ও জুতার ব্যাগ সঙ্গে নিয়ে আসতে হবে, এমন আহ্বান মসজিদ কর্তৃপক্ষের। বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। মাসব্যাপী বিরতির পর জামাতের নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে পূর্ব লন্ডনের মসজিদগুলো। করোনা সংক্রমণ সতর্কতায় আগের নিয়ম মেনেই মসজিদে আসার আহ্বান কর্তৃপক্ষের। মসজিদ আবার খোলা হবে, গভর্নমেন্ট পারমিশন দিয়েছে, আবার আমরা খুলতে পারবো আগের মতোই। লকডাউনের আগে যে সিচুয়েশন ছিল ওইভাবেই আমরা নামাজ পড়তে পারবো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। আজামাতে হওয়ার সময় আপনারা যায় নামাজ নিয়ে আইবা, করো বধু করি আইবা। সরকারের নিয়ম অনুযায়ী নিকা বা আখ অনুষ্ঠানে 15 জনের উপরে থাকতে পারবেন না, জানাজার নামাজে 30 জন ম্যাক্সিমাম থাকতে পারবে। করোনার লক্ষণ নিয়ে মসজিদে না আসার আহ্বানও তাদের। মসজিদে যদি আসেন এবং পরে অথরিটি ফাইন্ড আউট করে যে আপনারা অসুস্থ অবস্থায় মসজিদে আসছেন, তখন তারা মসজিদ ওই পার্টিকুলার মসজিদকে তারা আবার বন্ধ করে ফেলতে পারে। যদি কেউ অসুস্থ থাকেন অথবা বয়স্ক মানুষ অসুস্থ না হওয়ার লাগে অনুরোধ করা। সামাজিক দূরত্ব বজায় রেখে জুমার নামাজের প্রস্তুতিও রয়েছে এসব মসজিদগুলোতে। যেহেতু 1 মিটারের ভিতরে মানে দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হয়, তাই অনেক মসজিদগুলোতে জায়গা হয় নাই, মানুষের অসুবিধা হইতে মানুষ অন্য মসজিদে গিয়ে পড়তে, কিন্তু আলহামদুলিল্লাহ মেনটেন হয়েছে সবগুলা, এবং এইভাবে আমার মনে হয় এখনো এই আপনারা পড়তে হবে মেনটেন করে। মসজিদে মনে করেন আগে 6,000 লোক নামাজ পড়তো, এখন নামাজ পড়ে 1500 মতো। তো আমরা যেটা লক্ষ্য করছি আসলে খুব বেশি লোক আপনার ফেরত যায় না, কারণ অনেক লোকেই আসলে মসজিদে ইচ্ছা করে আসতেছে না, বেশি কেয়ারফুল এই জন্য তারা আসতেছে না, এবং দূর থেকে লোকেরা মসজিদে আসতেছে না। এই জন্য মোটামুটি আমরা ইসলামের মসজিদে আমাদের এক জমাতেই হয়ে যায়। তবে মসজিদগুলোতে আপাতত শুধুমাত্র ফরজে নামাজ পড়ার সুযোগ থাকছে মুসল্লিদের। চৌধুরী মুরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।